সত্যি কথা বলতে কি জানো, একটু ঝগড়াঝাটি না করলে না আমার ভাতই হজম হতে চায় না। তো এখানে ভালো ঝগড়া করার লোকই নেই। আজও ঝগড়াটে খুঁজতে বেরিয়েছিল, তা দেখলাম এখানে সব কাটে কেমন ম্যানতা মারা, কোথায় কইতে চায় না গো। পীরগঞ্জে কেমন ভালো ভালো ঝগড়াটে ছিল বলো, পল্টুর মা, হাবুলের পিসি, নিভানি, আলতা বুড়ি, সেরকম এখানে কোথায়? পাঁচমেশালি গল্প চ্যানেলে আজ একটি ভুতুড়ে হাসির গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাড়ি বদল। চরিত্রায়নে কাত্যায়নী ও রামু বামুনি, মৌমিতা সেনগুপ্ত, নয়ন কিশোর, নিরাপদ ভর ও সূত্রধর, আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। চলুন সকলে মিলে উপভোগ করি বাড়ি বদল। নিরাপদ ভর যখন খোকসা গাজীপুরে একখানা পুরনো বাড়ি কিনে ফেলল, তখন তার শুভাকাঙ্ক্ষীরা বললে, নিরাপদর মাথাটাই গেছে, মরতে কেউ এই ধার ধারা গোবিন্দপুরে যায়। নিরাপদ কথাটা স্বীকার করে, খোকসা গাজীপুরে বাড়ি আহাম্মকরা ছাড়া আর কেউ কেনে না, সেখানে যাও বা লোকবসতি ছিল তাও উঠে যাচ্ছে ক্রমে, গ্রামটাই হেজে মজে যাওয়ার মুখে, খুললে 17টি পরিবারের বাস। বন্ধু নয়ন কিশোর তালে বড় লোক, পীরগঞ্জে তার বড় কারবার, দুঃখ করে বললে, শেষে সস্তা বাড়ি বলেই কিনে ফেললে হে নিরাপদ, সস্তার তিন অবস্থা কথাটা তো জানো। তার জানি না, সস্তাটা একটু বড় রকমেরই পাওয়া গেল কিনা। হারাধনবাবু মাত্র 500টি টাকা নিলেন বাড়িটার জন্য। হারাধনবাবু যে দাম মারলেন হে, 500 টাকায় কদিন পরে গোটা খাকসা গাজীপুরটাই কিনে ফেলতে পারতে, গ্রাম তো হেজে মজে যাচ্ছে। তা ভাই যাই বলো, একটু নিরিবিলিতে তো থাকা যাবে। নিরাপদ এখন নিরিবিলিটাই বড্ড দরকার, তার বউ কাত্যায়নী হলো গিয়ে সাংঘাতিক ঝগড়াটে। পীরগঞ্জে পাড়া প্রতিবেশী এমন কেউ নেই যার সঙ্গে কাত্যায়নীর ঝগড়া নেই, রোজ সকাল থেকে শুরু হয় রাত অবধি চলে। লোকে বলে মানুষ না পেলে কাত্যায়নী কাক কুকুর বেড়ালের সঙ্গেও নাকি ঝগড়া বাঁধিয়ে নেয়। ঝগড়াটে কাত্যায়নীর জন্য নিরাপদ জীবনে শান্তি নেই, খোকসা গাজীপুরে লোকাভাব, সুতরাং সেখানে ঝগড়াঝাটিটা কিছু কম পড়বে এই আশায় বাড়িটা কেনা। মাঘ মাসে পুজো টুজো দিয়ে বাড়িতে ঢুকে পড়ল নিরাপদ। 500 টাকায় আজকাল একটা ভালো খাসি অবধি হয় না তো বাড়ি, হারাধন একরকম দানই করেছে তাকে বলা যায়। আর একটু পুরনো হলেও তেমন খারাপ নয় বাড়িখানা, গুটিচারের ঘর, রান্নাঘর, উঠোন, পাতকুয়ো সবই আছে। মেঝে ফাটল, দেয়ালে নোনা, ছাদে ফুটো ফাটা থাকলেও এ যে বড্ড সস্তায় পাওয়া গেছে তাতে সন্দেহ নেই। নিরাপদও বেশ খুশি, তবে কাত্যায়নী একটু বেজা, খানিকক্ষণ মুখ ভার করে থেকে বললে, তা এখানে আশেপাশে লোকজন কোথা? লোকজন লোকজন নেই বলেই তো কেনা, বেশ নিরিবিলি। আহা বলি দুটো কথা কর, লোক তো চাই নাকি? তুমি তো সারাদিন পীরগঞ্জে ভুসিমালের দোকান সামলাবে, আমার সময়টা কাটে কি করে বলো তো? নিরাপদ বুঝতে পারল ঝগড়া করার লোক পাচ্ছে না বলেই কাত্যায়নীর মেজাজ ঠিক নেই, তবে সেটা আর মুখে বলল না। কাত্যায়নীর মুখের সামনে সে কোশ্চিন কালেও দাঁড়াতে পারে না, খুবই ভয়ে ভয়ে থাকতে হয় তাকে। তবে কাত্যায়নীও কথা বাড়াল না, বাড়িটা যে প্রায় বিনিমাগ্নায় পাওয়া গেছে সেটা তার অজানা নয়। সন্ধেবেলা পীরগঞ্জের দোকান বন্ধ করে সাইকেলে 4 মাইল ঠেঙিয়ে বাড়ি ফিরে নিরাপদ দেখল কাত্যায়নী বেজার হলেও সারাদিন খেটে খুটে বাড়িটা বেশ গুছিয়ে তুলেছে, দেখে খুশি হলো নিরাপদ। কিন্তু কাত্যায়নীর মুখখানা বড্ড ভার, খেতে বসে নিরাপদ খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, তুমি খুশি হওনি? হোস করে একটা শ্বাস ছেড়ে কাত্যায়নী বলল, চুপ করে থাকতে থাকতে যে আমার পেটে বায়ু হচ্ছে সে খেয়াল আছে? লোকজন তো দূরের কথা, সারাদিন একটা কুকুর বেড়াল দিয়ে ধার মারায়নি গো, এমনকি কাক পক্ষীও না, এভাবে থাকা যায়? মনে মনে খুশি হলেও নিরাপদ মুখে একটু দুঃখ দুঃখ ভাব ফুটিয়ে বলল, দেখো কদিন হয়তো সয়ে যাবে। না বাপু,
আমার ওই পীরগঞ্জই ভালো ছিল, সারাদিনে পাঁচটা লোকের মুখ তো দেখা যেত। হেতু দেখছি ভুতুরে জায়গা। নিরাপদও আর কথা বাড়াবো না, শুধু বলল আচ্ছা দেখছি কি করা যায়। কিন্তু নিরাপদর যে কিছু করার নেই তা সে নিজেও জানে। বিপদ হলো ঝগড়ার লোক পাওয়া না গেলে কাতে আমি তার সঙ্গেই ঝগড়া বাঁধিয়ে বসব। নিরাপদ অবশ্য রাগ আরে না বলে তার সঙ্গে ঝগড়া করতে গিয়ে কাতরানি হাঁপিয়ে ওঠে, মাঝে মাঝে বলেও। তোমার সঙ্গে বসবাস করাই কঠিন দেখছি, বলি মুখে কুলু পেটে থাকো কেন, দু চারটে কথাও কি তোমার মুখে আসতে চায় না? নিরাপদ জানে বোবার শত্রু নেই, সে শুধু মিটি মিটি হাসে। কাতরানি বলল, আজ একটু ফাঁক পেয়ে গ্রামটা একটু ঘুরে ফিরে দেখতে আসতে গিয়েছিল, যে কয়েকঘর লোক আছে তারাও যেন কেমন ধরা। কেমন ধরা বলতো? সব কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। একজন মাঝ বয়সী মেয়ে মানুষ পুকুরে কাপড় কাচ্ছিল, তার জল ছিটকে এসে আমার গায়ে লাগায়, দিলাম দু পাঁচ কথা শুনি, কিন্তু মেয়ে মানুষটা একটা জবাব পর্যন্ত দিল না, তা জানো? বাবা এ তো ভালো খবর। গোমরা মুখে কাতরানি বলে, ছাই ভালো, একতরফা কথা কয়ে কি সুখ হয় বাপু, কাটে কাটে কথা না হলে কি পেটের বায়ু নামে, আমার তো বাপু কথা না কয়ে কয়ে সারাদিন উদ্গার হচ্ছে। নিরাপদ মনে মনে প্রমাদ গুনল, কাতরানির পেটের বায়ু না নামলে তাকে না আবার খোকসা গাজীপুরের বাস তুলে দিতে হয়। যাই খেয়ে দিয়ে শুয়ে পড়ল নিরাপদ, নিরিবিলি জায়গায় লেপ মুড়ি দিতেই ঘুমটাও চলে এলো চট করে। মাঝরাতে হঠাৎ কাকটানি তাকে ঠেলে জাগিয়ে দিয়ে বলল, ঘরের ভেতর দিয়ে কি একটা হিটে গেল বলতো? নিরাপদ লাফিয়ে উঠল, চুন্য কি? কাকটানি বড় বড় চোখ করে বলল, চুরি হবে হয়তো, কিন্তু তারপর উনি সাদা থান নিয়েছেন, ভাবছেন মতন সেরকমই যেন দেখলো, আমার বড় ভয় করছে গা। নিরাপদ উঠে টর্চ জ্বেলে চারিদিক ভালো করে দেখে, না কেউ তো কোথাও নেই। ঠিকই দেখেছি, পেটে বায়ু হচ্ছে বলে ঘুম আসছিল না। নিরাপদ একটু চিন্তিত হয়ে পড়ল, শেষে ভূতের বাড়ি কিনলে নাকি গা? রাম রাম রাম, তা ভূতের বাড়ি হলে তো এখানে থাকা যাবে না গো। তাই তো বলছি বীরগঞ্জে ফিরে যাই, চলো দেখা যাক। পরের দিন রাতে শুয়ে কাতরানি নিরাপদর কাছে কবুলি করে ফেললো, সত্যি কথা বলতে কি জানো, একটু ঝগড়াঝাটি না করলে না আমার ভাতই হজম হতে চায় না, এখানে তো ভালো ঝগড়া করার লোকই নেই। আজও ঝগড়াটে খুঁজতে বেরিয়েছিল, তা দেখলুম এখানে সব কাটে যেমন ম্যানতা মারা, কোথায় কইতে যায় না গো। পীরগঞ্জে কেমন ভালো ভালো ঝগড়াটে ছিল বলো, পল্টুর মা, হাবুলের পিসি, নিবানি, আলতা বুড়ি, সেরকম এখানে কোথায়? হঠাৎ অন্ধকারে একটা খুনা গলা শোনা গেল। নিরাপদ চেঁচিয়ে উঠল, কে কে? আর কোনো শব্দ হলো না। কাতরানি উঠে বসল, তারপর অন্ধকারকে উদ্দেশ্য করে বলল, গুণ থাকলে গুমর হয় বুঝলে, ক্ষমতা থাকলে গুমর ভাঙো এসে তবে বুঝব। অন্ধকার থেকে খুনা গলাটা ফের বলে উঠল, পীরগঞ্জে সব বিদ্যে ধরিরা রয়েছেন, আর এখানে বুঝি কেউ নেই, আবার ঠেকার দেখানো হচ্ছে, দেব যখন থোঁতা মুখ ভোঁতা করে তখন বুঝবে, খোকসা গাজীপুর তার নাকি পছন্দ হচ্ছে না, বড় না কিছু বিবি এসে হাজির হয়ে কৃতার্থ করলেন আমাদের, রামবামনির জীবের ধান তো দেখো নি। কাতরানি আঁচলটা কোমরে জড়িয়ে নিয়ে জুত করে বসে বলে উঠল, অনেক রামু বামনি পার হয়ে এসেছি, আমাকে আর রামু বামনি চেনাতে হবে না, বলি এত অহংকারী কাজ কি, সামনে এসে দেখাও না কার কত তেজ। তেজ দেখবেন, পীরগঞ্জের হ্যাতানাতা মেয়ে ছেলে পেয়েছো নাকি বাপু? খোকসা গাজীপুরে মনসা পাল, গেনু হালদার, ময়না গায়নের নাম শুনেছো কখনো? কুরুক্ষেত্র করে ছাড়তো তারা, এক চৌপাটে তোমার মতো নানারিকে না উড়িয়ে দেবে, আসুক দেখি আসুক, কাতু ভর এখনো মরে যায়নি বুঝলে, বিষ দাঁত কেমন করে ওবড়াতে হয় সে ভালোই আমি জানি। নিরাপদর বুকটা প্রথমে ধর ধর করে কাঁপছিল বটে, কিন্তু একটু বাদে বুকটা স্বাভাবিক হয়ে এলো।
কাত্যায়নী আর রামুবাম্নির তুমুল ঝগড়ার মধ্যেই সে শান্তিতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে উঠে দেখল তার বউ কাত্যায়নীর মুখে হাসি, পেটের বায়ু নেমে গেছে। নিরাপদ বলল, ইয়ে তা পীরগঞ্জে বাড়ি দেখবো নাকি? কাত্যায়নী একগাল হেসে বলল, না না থাক, ঘোষা গাজীপুর বেশ ভালো জায়গা বলেই মনে হচ্ছে জানো। নিরাপদ নিশ্চিন্ত মনে বেরিয়ে গেল।